হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকেরই জানার আগ্রহ 1983 সালে শাবানা, ববিতা ও রুজিনা এই তিনজন নায়িকার কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং 1983 সালে এই তিনজন নায়িকার মধ্যে কার কয়টি সিনেমা হিট ছিল এবং বক্স অফিসের সেরা নায়িকা কে ছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়িকা ববিতা। ববিতার 1983 সালে সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। ববিতার 1983 সালে মুক্তি পাওয়া এই 9টি সিনেমার মধ্যে বক্স অফিসে 6টি সিনেমা হিট সুপারহিট ব্যবসা করে। সিনেমাগুলো হচ্ছে ববিতা অভিনীত প্রতিহিংসা, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। ববিতা অভিনীত নাগ পূর্ণিমা, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। ববিতা অভিনীত চ্যালেঞ্জ, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। ববিতা অভিনীত কালো গোলাপ, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। ববিতা অভিনীত লাইলি মজনু, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। ববিতা অভিনীত বদনাম, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1983 সালের সেরা তিন ব্যবসা সফল নায়িকাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রুজিনা। রুজিনার 1983 সালে সর্বমোট 13টি সিনেমা মুক্তি পায়। এই 13টি সিনেমার মধ্যে 7টি সিনেমা বক্স অফিসে হিট হয়। রুজিনার 1983 সালের হিট সিনেমাগুলো হচ্ছে অন্ধবধু, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। রুজিনা অভিনীত শাহিচুর, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। রুজিনা অভিনীত ইজ্জত, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। রুজিনা অভিনীত নাগ পূর্ণিমা, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। রুজিনা অভিনীত বড়মা, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। রুজিনা অভিনীত গুলি থেকে রাজপথ, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। রুজিনা অভিনীত টক্কর, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। 1983 সালে রুজিনা অভিনীত 13টি সিনেমার মধ্যে 7টি সিনেমা বক্স অফিসে হিট হয়েছিল। 1983 সালের সেরা তিন ব্যবসা সফল নায়িকাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শাবানা। 1983 সালে শাবানার সর্বমোট 12টি সিনেমা মুক্তি পায়। এই 12টি সিনেমার মধ্যে বক্স অফিসে 7টি সিনেমা হিট সুপার হিট ব্যবসা করেছিল। সিনেমাগুলো হচ্ছে শাবানা অভিনীত গড়ের বউ, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। শাবানা অভিনীত নাগরানী, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। শাবানা অভিনীত দন্দৌলত, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। শাবানা অভিনীত বানজারান, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। শাবানা অভিনীত মান সম্মান, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। শাবানা অভিনীত লালু বুলু, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। শাবানা অভিনীত নাজমা, এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। তো বিওয়াস, 1983 সালের সেরা তিন ব্যবসা সফল নায়িকাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ববিতা, 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল রুজিনা এবং 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল শাবানা।